মুন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্তর রেসিপি। দেখুন ভিউয়ার্স, এর জন্য আমি 1.5 কেজির মতন আম নিয়েছি, শুকনা মরিচ, আর সাথে নিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া, নিয়েছি চিনি, নিয়েছি লবণ, নিয়েছি বিট লবণ। দেখুন ভিউয়ার্স, আমি আমগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এখন গরম জলে দিয়ে আমের টুকরাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা আমগুলো ঠান্ডা করে নিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিব। এখন গরম কড়াইতে ব্লেন্ডার করে রাখা আমগুলো দিয়ে দিব। অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব 1/4 চামচ বিট লবণ, অ্যাড করে দিয়েছি 200 গ্রাম চিনি। চিনিটা অবশ্য আমের টকের উপর ডিপেন্ড করে দিতে হবে। অ্যাড করে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার কারণেই কিন্তু আমসত্তের কালারটা এতটা সুন্দর হয়। যখন মোটামুটি ভালো ঘন হয়ে এসেছে, এখন অ্যাড করে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। আমসত্তরটা অনেকটা ঘন হয়ে যখন প্রায় হয়ে এসেছে, তখন টেস্ট বাড়ার জন্য আমরা পাতায় হালকা পিষে নেওয়া শুকনো মরিচ দিয়েছি 1 চামচ। কড়াইতে টেলে নেওয়া শুকনা মরিচ কালো হওয়ার পর পাতায় হালকা পিষে অ্যাড করে দিয়েছি 1 চামচ। কিছু টাইম ভালো করে জাল দেওয়ার পর যখন সেম এরকম ঘন হয়ে আসবে, তখন আমরা একটা থালায় সরিষার তেল ব্রাশ করে ওই থালায় মিশ্রণটুকু নিয়ে নিব। আস্তে আস্তে থালাটা নাড়িয়ে নাড়িয়ে সম্পূর্ণ থালাটায় মিশ্রণটুকু ভালো করে ছড়িয়ে নিব। এই থালাটা 3 থেকে 4 দিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, একটি চাকু দিয়ে একটা পাশ ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এরকম করে টান দিয়ে ধরলেই কিন্তু পুরোটা আমসত্ত ভালো করে উঠে আসবে। প্রত্যেকটা পিস সমান ও সুন্দর হওয়ার জন্য এখন একটি স্টিলের স্কেল দিয়ে আমসত্তগুলো সেম এরকম করে টুকরো করে নিব।
এখন আমসত্বগুলো হাত দিয়ে এরকম করে পেঁচিয়ে নিব। এক একটা পিস আমসত্বকে বাজারের কিনা আমসত্বের মতো সাইজ দেওয়ার জন্য একটা স্টিলের স্কেল দিয়ে ছোট ছোট সমান টুকরা করে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো আমসত্ব সেম একই রকম সাইজ করে বাজারের কেনা আমসত্বর মতন করে কেটে নিয়েছি। এই ছোট ছোট পিস আমসত্ত্বগুলোকে দেখতে সুন্দর ও সংরক্ষণের জন্য এখন হাত দিয়ে এরকম ভাবে পেঁচিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো আমসত্ত্ব সেম একই রকম ভাবে পেঁচিয়ে নিয়েছি। এই পেঁচিয়ে রাখা আমসত্ত্বগুলো একটি প্লাস্টিকের বক্সে রেখে ঢাকনি দিয়ে মুখ ঢেকে দিয়ে কিন্তু আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি।